ঘরে ঘরে অনিবন্ধিত বাংলাদেশি ও বার্মি সিম কার্ড রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা লঙ্ঘন হলেও নির্বিকার প্রশাসন এতে খুশি জেলেরা দুর্নীতির দুই মামলায় বিএনপি নেতা মশিউরের দশ বছরের কারাদণ্ড কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলায় নয় জনের ফাঁসির আদেশ এবং খুলনায় পানিতে ভিজে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার অস্বীকার করছে গুদাম রক্ষক স্বাগত সাথে আছি আমি আফরিন আনোয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঘরে ঘরে অনিবন্ধিত বাংলাদেশি সিম কার্ড একই সিন্ডিকেট একটি সিন্ডিকেট রোহিঙ্গাদের এই সিম সরবরাহ করছে যেখানে ব্যবহার করা হচ্ছে অন্যের ছবি ও ভোটার আইডি এর চেয়েও আতঙ্কের রোহিঙ্গারা ব্যবহার করছে মিয়ানমারের সিম কার্ডও চোখের সামনেই এমন অনিয়ম রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা লঙ্ঘন কিন্তু নির্বিকার প্রশাসন ইসমতারা ইস্যুকে সাথে নিয়ে আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদন ছবি তুলেছেন হায়দার আলী অনুসন্ধানের প্রথম ধাপে দশটি ফোন বুথের একটিতে খোঁজ নেওয়া দেখা যায় দিনের বেশিরভাগ সময় সেখানে গ্রাহক থাকে না আর থাকলেও দু একজনের বেশি নয় তাদের রেজিস্টার খাতাও একই কথা বলছে এগুলো কি ওদের ব্যক্তিগত নাম্বার নাকি হচ্ছে বুথের নাম্বার এগুলো হচ্ছে আমাদের কয়েকটা নাম্বার আছে আমাদের বুথের নাম্বারটা টেলিটক টেলিগ্রাফ হবে আর কয়েকটা রবি হবে আর সবগুলো ওদের ব্যক্তিগত নাম্বার তিরিশটা থেকে পঁয়ত্রিশটা আমাদের ফোন করে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টেলিটকের বুথের সংখ্যা মাত্র দশটি আমরা সেখানে অনুসন্ধান করে দেখেছি গড়ে প্রতিটি বুথ থেকে ৩৫ জন মানুষ প্রতিদিন কথা বলে অর্থাৎ সব মিলিয়ে সেই সংখ্যা সাড়ে তিনশোর বেশি নয় এই বাস্তবতে প্রশ্ন তৈরি হয়েছে বাকি মানুষগুলো কিভাবে আসলে যোগাযোগ করে এখানে কি সেই রাষ্ট্রীয় নির্দেশনা যেটিকে বলা হয়েছে রোহিঙ্গারা সিম ব্যবহার করতে পারবে না সেটিকে আদৌ মানা হচ্ছে টেলিটকের বুথের পাশেই চায়ের দোকান চোখে পড়ে নতুন আসা রোহিঙ্গাদের হাতে হাতে ফোন কারো কাছে একাধিক একজনের সাথে আলাপ জমিয়ে জানতে চাওয়া এসব সিমের উৎস কি আলাপের সূত্র বলছে ক্যাম্পে মিয়ানমারের সিম সরে সেটা দেখতে অনুসন্ধান পাহাড়ি পথে কিছুক্ষণ হেঁটে একটি ঘরে পৌঁছানো সেখানেই মেলে মিয়ানমারের সিম সিম ছোট কোম্পানি এরপর অচল সিম ফোনে ঢুকিয়ে সচল করে তারা কথা বলে অপরের সজন বন্ধুদের সাথে তোমারারে মেটিরিয়া পুলিশে কি কি গorer শুধু একজনের কাছেই নয় এখানে অনেকের কাছেই আছে ভিনদেশী স্বদেশী সচল সিম তাই মোবাইলের দোকানে ক্রেতাদের ভিড় বর্মা সি মেখানে আছে আরতু বলেছে যে মানে বারমানো থেকে বাংলা সিম কিনেসার কি সে সিমটা এখানে অ্যাক্টিভ করবে আর ওটা যদি এখানে কাজ না হয় তাহলে সে এখান থেকে কোনোভাবে একটা মানে ম্যানেজ করবে একটা কোন একটা সিম এই সিম তারা কোথায় পায় কার কাছ থেকে কিভাবে কেনে সেই তথ্যও দিয়েছে সিম ব্যবহার করা নতুন রোহিঙ্গারা এটা বেচা কেনা করে দিন তো দোকান তো লইতে হার ছবি না ইয়া নারা জানেন এখানকার দোকানে থেকে নিয়েছে এটা এখানে দোকানে নাকি গুলো অহরহ বিক্রি করে এবং ওখান থেকে নিয়েছে এসবের বাইরেও আছে বাঙালি রোহিঙ্গা মিলে তৈরি হওয়া একটি শক্তিশালী সিম সিন্ডিকেট ওই জন তো মূলত যারা জেনুইনলি ব্যবসা করতেছে তাদেরকে উপর ওই জন তো যারা দুর্নীতি করতেছে যারা বিক্রি করছে তাদের তো অভিযান চালাচ্ছে না রোহিঙ্গার আছেন সিমগুলো সংগ্রহ করে এখানে সিম বিষয়ক এত সব অনিয়মকে নিয়মে আনতে কি করছে প্রশাসন প্রশ্ন ছিল জেলা প্রশাসকের কাছে মিয়ানমারের সিম এখান থেকে ব্যবহার করতে পারে অথবা নেটওয়ার্ক সক্রিয় আছে এই বিষয়গুলো আমার জানা নেই এই বিষয় নিয়ে বিটিআরসির সাথে আমরা চিঠি লিখছি এবং ডাকু টেলিযোগ মন্ত্রণালয় নিয়ে কাজ করছে যাতে নেটওয়ার্কটা কীভাবে আমাদের সীমান্ত পর্যন্ত রাখা যায় আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার এদিকে মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করা সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ আটকৃতরা বর্তমানে মুজিবনগর থানায় হেফাজতে রয়েছেন পুলিশ জানায় ভোর রাতে আটকৃত রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় সাত মাস আগে মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে ভারতের পাঞ্জাবে শহরে চলে যায় তারা তারা জানায় নিয়ে আসে। ভোর রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পুষব্যাকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কর্তৃপক্ষ রোহিঙ্গাদের সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবে তারা সন্তানের একজনকে বের করে আরেকজনকে ভেতরে রেখেই প্রসব কাজ শেষ করার ঘটনায় তোলপাট চলছে কুমিল্লার গৌরীপুরে এক মহিলার সাথে এক মাস আগে এই অমানবিক ঘটনা ঘটে এ বিষয়ে বিস্তারিত খবর রাখছেন সহকর্মী তালুকদার বিপ্লব টেলিফোনে যুক্ত হচ্ছেন বিপ্লব আমাদের সাথে দর্শক কারিগরি ত্রুটির কারণে আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে সংযোগটি যুক্ত করব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে দুর্নীতি দুই মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনহদহ জেলা বিএনপির সভাপতি মশির রহমানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে যশোরের বিশেষ ট্রাইব্যুনাল একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত দশ কোটি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত বুধবার সকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয় কোটি লক্ষ হাজার টাকার সম্পদের হিসেবে গোপন করা হাজার সাতশো চৌত্রিশ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মশির রহমানের বিরুদ্ধে দু হাজার আট সালের চৌদ্দ ডিসেম্বর চিনয়দহ সদর থানায় মামলা দায়ের করেন দুদক পরে যশোরের বিশেষ ট্রাইব্যুনালে চৌদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় দেন এদিকে মশির রহমানের দশ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ঝিনাদহে বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি এই রায় আমাদের পক্ষে যাওয়াতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং এই রায়ের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের বিজ্ঞ পিপি মহোদয় এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এই রায় কার্যকর করার জন্য আমাদেরকে সর্বদা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই রায়কে আমরা প্রত্যাখ্যান করছে এই রায়ের জন্য আমরা প্রতিবাদ করছে এবং আগামীকাল ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার জিনেদা জেলার সর্বত্র হরতাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত হরতাল পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে গাজীপুরের কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলায় নয় জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সেলিম জহিরুল ইসলাম ঝন্টু জুয়েল বাক্কা সুমন আসাদুজ্জামান ইসলাম তৌহিদ ইসলাম আরিফ মোহাম্মদ হানিফ ও রিপন আহমেদ জুয়েল দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পলাতক রয়েছে আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত মোহাম্মদ ফজলে ইলাহি ভুইয়া এই রায় দেন মামলার বিবরণীতে জানানো হয় দু সালের আট জানুয়ারি রাজবাড়ী মাঠে সোহাগকে কুপিয়ে পালিয়ে যায় আসামিরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের বাবা সাদিকুজ্জামান মাঝভাণ্ডারি বাতি হয়ে নজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ শুনানি ও সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এই রায় দেন আদালত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সিরাজগঞ্জের তারাশের কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা মামলার মামলার গ্রহণ আদালত। তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মান্নান এই চার্জশিট গ্রহণ করেন বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম জানান এই মামলার গ্রেফতার পাঁচ আসামিকে আদালতে হাজির করে জামিনের আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে চার্জশিট গ্রহণ করেন বিচারক গত পঁচিশ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা পরে তাকে হত্যাও করা হয় এ ঘটনায় পুলিশ বাতি হয়ে মথিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন এদিকে বরখুনায় কলেজ ছাত্রীকে কুপিয়ে সাত টুকরো করার ঘটনার প্রধান আসামি আলমগীর হোসেন পলা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে আগামী একত্রিশ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত বুধবার দুপুরে আমতলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ন কবিরের কাছে জমানবন্দি দেন আলমগীর হোসেন পলাশ নিহতের স্বজনরা জানান মঙ্গলবার সকালে আরেক আসামি অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লবের বাসায় বসে কলেজ ছাত্রী মালা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয় পরে সাত টুকরো করে ড্রাম ভর্তি করে রাখা হয় পুলিশ খবর পেয়ে বিকেল চারটার দিকে বিপ্লবের বাসা থেকে খণ্ড বিখণ্ড কলেজ ছাত্রীর ডামভর্তি লাশ উদ্ধার করে এ সময় আলমগীর হোসেন পলাশ ও মাইনুল আহসান বিপ্লবকে আটক করে পুলিশ পরে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন আমতলি থানার পরিদর্শক নুরুল ইসলাম বাদল নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটি বিরতি ফিরছে একটু পর আবার স্বাগত দেখছেন নিউজ টুয়েন্টি ফোর দেশ সংবাদ যমজ সন্তানের একজনকে বের করে আরেকজনকে মাতৃগর্ভে রেখে প্রসব কাজ শেষ করার ঘটনায় তোলপাড় চলছে কুমিল্লার গৌরীপুরে এক মহিলার সাথে এক মাস আগে এই অমানবিক ঘটনা ঘটে এ বিষয়ে বিস্তারিত খবর রাখছেন সহকর্মী তালুকদার বিপ্লব টেলিফোনে আমরা সরাসরি যোগ দিচ্ছি তালুকদার বিপ্লবের সাথে বিপ্লব ঠিক এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে আটক করার কোনো তথ্য আপনি পেয়েছেন কি না স্থানীয় প্রশাসন কি বলছে ব্যাপারে আফরিন ঘটনার পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আমরা ঢাকা মেডিকেলে আমরা যোগাযোগ করেছি আপনি জানেন যে ঢাকা মেডিকেলে কিন্তু পরবর্তী যে বাচ্চাটি তার মাতৃ গর্ভে এসেছিল সেই বাচ্চাটিকে কিন্তু ঢাকা মেডিকেলের যারা চিকিৎসক রয়েছে তারা সিজারের মাধ্যমে কিন্তু সে বাচ্চাটিকে তারা বের করেছে এবং বাচ্চাটি মৃত্যু ছিল এই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এর পরবর্তীতে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে আমরা কাউকে আমরা পাইনি বা বলতে গেলে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে আমরা কাউকে পাইনি যার কারণে পরবর্তীতে আমরা কুমিল্লা গরিপুরে কুমিল্লা জেলার সিভিল সার্জন রয়েছেন তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনার পরবর্তীতে গত তিন দিন আগে একটি তদন্ত কমিটি হয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আজকে এবং আগামীকাল সকালে দেওয়ার কথা হয়েছে এবং এছাড়া যেই অভিযুক্ত যেই ক্লিনিকটি কথা বলা হচ্ছে লাইফ কেয়ার সেই ক্লিনিকটির ব্যাপারে তারা ধাম্মমান আদালত পরিচালনা করে সেটিকে সিলকালা সিলগাড়া করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন এবং এই বিষয়টি তিন সদস্যের তদন্ত কমিটির সাথে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি গরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান রয়েছেন স্বাস্থ্য তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাথেও আমরা যোগাযোগ করেছি তিনি বলেছেন যে এরই মধ্যে রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে তার কাছে জানতে চেয়েছি যে হয়তো রিপোর্ট রিপোর্টের ফলাফল কি হয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে যে ঘটনাটি প্রকাশ হয়েছে যে অভিযোগের কথা বলা হচ্ছে আসলে ঘটনাটি সত্যি এবং এ বিষয়ে এই বিষয়ে সিভিল সার্জনের জিজ্ঞেস করেছিলাম যে এর সাথে যারা জড়িত রয়েছেন তাদের ব্যাপারে কী ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন তিনি জানিয়েছেন যে এই ইফতিজারের সাথে ডাক্তার হুসনি আরা এবং সাথে ডক্টর মঞ্জুর ইসলাম নামে আরেকজন ছিলেন এই দুজনের বিষয়ে তারা বিভাগীয় ব্যবস্থা সহ তাদের সনদপত্র বাতিল এবং তাদের চাকরি করা হতে পারে এরকম কিন্তু তিনি জানিয়েছেন এবং সর্বশেষ আপনি যদি আমি বলি এই ব্যাপারটা নিয়ে যে ব্যবস্থা নেওয়ার কথা বা যে ফলাফলের বিষয়ে সর্বশেষ আমরা জানতে পেরেছি সেটি হলো যে যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি আসলেই সত্যি ঘটনা এবং এই ঘটনার ব্যাপারে এখন পরবর্তীতে তারা কি বিভাগীয় ব্যবস্থা নেয় সিডিআর এখন দেখার বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সেখানেই সংবাদ সংগ্রহে থাকুন আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব দর্শক কুমিল্লার গৌরীপুরে মাতৃগর্ভের সন্তান ভেতরে রেখেই প্রসবকাজ শেষ হওয়ার যে ঘটনার তার ঠিক সঠিক তদন্তের দিকে এগোচ্ছে জেলা প্রশাসন এবং সেই সাথে এর সাথে জড়িত যারা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় আওতায় আনার তৎপরতা চলছে কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে দুপুরে তিতাস উপজেলার গাজীপুর খান হাই স্কুল অ্যান্ড বহুমুখী কলেজ মাঠ প্রাঙ্গনে তার জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন পরে বাদ আসর হোমনা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে হোমনায় তার নিজ বাসভবনের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় কুমিল্লা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে তার দাফন সম্পর্কে জানতে আমরা সরাসরি কথা বলবো কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সাথে জীবন প্রিয়ত এমকে আনোয়ারের দাফন ঠিক কখন সম্পন্ন হবে আমাদের বিস্তারিত জানাবেন জি আপনি জানেন দুপুর সাড়ে টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মরদেহ কুমিল্লা তিতাস উপজেলার গরুপুর খান কলেজ মাঠে রাখা হয়েছে দুপুর দুইটায় কলেজ মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সেখানে কয়েক হাজার মানুষ জানা যায় অংশ নেয় জানাজার পূর্বে বক্তব্য রাখেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সেখান থেকে এমকে আনোয়ার এর মরদেহ হুমনা নিয়ে যাওয়া হয় সেখানে বা আসর হুমনা উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে পরে হুমনা তার নিজ বাসভবনের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে এইদিকে বর্তমানে তিতাস উপজেলা পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিপুল বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ দলীয় নেতৃবৃন্দরা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ গাজীপুর খান কলেজ মাঠে জানা যায় অংশ নেয় এম কে আনোয়ারের দুই ছেলে ও স্বজনও সেখানে রয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ হুমায়ুন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের দাফন কার্যের বিস্তারিত জানা ছিলেন সহকর্মী হুমায়ুন কবির বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বরিশালের দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি ও অশ্বিনী কুমার হলের সামনে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার বলেন এই সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে রেখে আবারও পাঁচ জানুয়ারির স্টাইলে একতরফা নির্বাচনের পায়তারা করছে সমাবেশে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানান নেতারা তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শহরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী নওগাঁয় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেত্রকোনায় জেলা বিএনপির উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান এদিকে পুলিশি বাধার মুখে মিছিল করতে পারেনি কিশোরগঞ্জের বিএনপির নেতাকর্মীরা শহরের গৌরাঙ্গ বাজার সেতুর পাশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা পরে সেখান থেকে একটি বিক্ষোভ বের করার চেষ্টা করলে কাছে আটকে পুলিশ। দিনের পর দিন পানিতে ভিজে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে কৃষিকাজে অতি গুরুত্বপূর্ণ এই রাসায়নিক সারটিকে তবে বিষয়টি অস্বীকার করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের গুদাম রক্ষক প্রশ্ন উঠেছে এসব সার দিয়ে কতটুকু উপকার পাবেন কৃষক তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে খুলনার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে শত শত টন ইউরিয়া সার ত্রিপল ও পলিথিন দিয়ে অনুমতি ঢেকে রাখা হলেও প্রতিনিয়ত বৃষ্টি ও জোয়ারের পানিতে ভিজছে এসব সার এই ষাটটা এখানে রাখছে যায় ছয় সাত মাস ছড়িয়ে রয়েছে এ দিয়ে কোনো কাজ আমার এখন গান গান দরকার এ তো খোলা অবস্থায় বোধ প্রায় বছরের উপরে বছরকে বছর এইভাবে থাকে থাকার পর মনে করেন এই যে সার বর্ষা হইলে সব মনে কারণ ভিজে পানি হয়ে বাইরে যায় বৃষ্টি ভেজে আগলে আবার ডেকে আবার কাজে করে রেখে দেয় বৃষ্টিতেই লাগিয়ে দেখা যায় তল ড্যাম হয়ে যায় এভাবে পড়ে থাকলে ইউরিয়া সারের গুণগত মান নষ্ট হয় বলে অভিমত এই কৃষি কর্মকর্তার ইউরিয়া সারটা যদি খোলা অবস্থায় থাকে বা পানিতে ভিজে যায় তাহলে তার গুণগত মান অবশ্যই নষ্ট হয় কৃষক যে অভিযোগটা করেছে বা যে যে অভিযোগটা করে সেটা হচ্ছে দলা বেঁধে যায় এবং প্রচণ্ড শক্ত হয়ে যায় বিভিন্ন সময় এই ইউরিয়া জোরপূর্বক ডিলারদের নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ব্যবসায়ী সমিতির এই সারগুলা একদমই গুণগত মান ছিল খারাপ পরবর্তীতে জোরপূর্বক আমি বলবো এই সারগুলা ডিলারদের মাধ্যমে কৃষকদের সরবরাহ করা হয়েছে এবং এর একটা পার্সেন্টেজ করে দিচ্ছিল এত পার্সেন্ট নিতে হবে অবশ্য ইউরিয়া সার সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানায় খুলনা জেলা সার বীজ মনিটরিং কমিটি আমরা প্রস্তাব রাখতে পারি যে তারা যেন খোলা ময়দানে এইভাবে সারটা না রাখে যদি সম্ভব হয় তারা ওই শেড বিএডিসির মানে বিএডিসির অনেক গোডাউন আছে শেড আছে সেখানে রাখতে পারে কৃষকদের প্রয়োজনীয় এই সার সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের নোয়াখালীতে ইফটি সিং প্রতিবাদ করায় কলেজ ছাত্রী সহ পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বকাঠেরা আহত ছাত্রী ও স্বজনরা জানায় মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে স্থানীয় পদ্মারমার পুল নামক স্থানে পৌঁছলে সিএনজি চালক বকাটের রাচু সহ আট থেকে দশজন বখাটে তার পথরোধ করে এ সময় ওই ছাত্রী চিৎকার করলে তার স্বজনরা ঘটনাস্থলে আসে এ সময় তাদেরকে বখাটেরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বেগমগঞ্জ থানার ওসি মাহবুব মোর্শেদ জানান ঘটনাটি তদন্ত করা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে একটু পর বিরতির পর স্বাগত নিউজ সংবাদ লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির উনিশ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড এ কে এম আবুল কাশেম এই আদেশ দেন মামলার বিবরণীতে জানানো হয় দু সালের উনিশ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের স্থানীয় যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে বিএনপির চল্লিশ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করে পরে পুলিশ তদন্ত করে উনচল্লিশ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে ধন্যবাদ সাথে থাকার জন্য